এখানে যে মাসেল গুলোর নাম, তাদের নার্ভ সাপ্লাই, অ্যাকশন, এগুলা ওই যে এখানে ফ্লেক্সর রেটিনাকুলাম যেটা আছে, ফ্লেক্সর রেটিনাকুলামটা মানে তার অ্যাটাচমেন্ট এবং তার স্ট্রাকচার কি নিয়ে এটা জানা, এটুকু জানলে মোরালে সেখানে এইখানে আর কিছুই নাই। হ্যাঁ চলে যাও তুমি। আর হচ্ছে আপনার যে এজেহল যখন ওই ভাস্কুলার সিস্টেম পড়াবো, ওটা আলাদা আইটেম আছে দেখলাম যে ভেসেলস অফ দা লোয়ার লিম্ব। হ্যাঁ চলে যাই, চলে ফ্রন্ট অফ দা লেগ নাকি মজা পাচ্ছে অনলাইনে ক্লাসটা, ছেলে ছোট তো মজা পাচ্ছে, কি করে পড়ে। অনেকে এসেছিল এখন এখানে আছে কি যে ফ্রন্ট ল্যাটারাল এন্ড মিডিয়াল সাইড অফ লেগ এন্ড ডরসাম অফ দা ফুট। এখানে আপনার আপনার পড়তে হবে, কিছুই নাই, পড়লে বুঝতে পারবেন, আহামরি কিছুই নাই। এখানে যে সেই গ্রেট সেভেন আসবে, তার মধ্যে তার ফরমেশন এবং কোথাতে কোথায় যায় সেটা তো সুপারফিশিয়াল মার্কেট। আর এখানে যেটা আছে যে এখানে এন্টেরিয়র কম্পার্টমেন্ট যেটা, হ্যাঁ এই কম্পার্টমেন্টে কি কি মাসেল আছে তার নার্ভ সাপ্লাই দিয়ে স্পেশালি টিবিয়ালিস অ্যান্টেরিয়র, টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসেলটা না কোথা দিয়ে আসলো, কোথা দিয়ে শেষ হলো, তার অ্যাকশন কি, চিপ অ্যাকশন কি, আর হচ্ছে এখানে যেমন আমরা বললাম যে ফ্লেক্সর রেটিনাকুলাম, এখানে একটা রেটিনাকুলাম আছে, এটার নাম হচ্ছে এক্সটেন্সর রেটিনাকুলাম, মানে পায়ের সামনে যেটা এক্সটেন্সর রেটিনাকুলাম, এটা আমাদের জানতে হবে যে এক্সটেন্সর রেটিনাকুলামের দুটা ব্যান্ড আছে, আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড, আর লোয়ার ব্যান্ড আছে দুটা, সেটা নিজে সেল বা ওয়াই সেল। তাহলে এখানে আপনার এক্সটেন্সর রেটিনাকুলাম সম্পর্কে আইডিয়া নিতে হবে। এই হচ্ছে এই চ্যাপ্টারের পড়া লাগার সূচি, কেমন এর মধ্যে। এবং একটা ডিপ পেরোনিয়াল নার্ভ, অনেক সময় ডিপ পেরোনিয়াল নার্ভ সাইডের নার্ভে দুটো ভাগ হচ্ছে, টিবিয়াল নার্ভ আর কমন পেরোনিয়াল নার্ভ, কমন পেরোনিয়াল নার্ভ সুপারফিশিয়াল আর ডিপ, সেই ডিপ পেরোনিয়াল নার্ভ অনেক সময় শর্টনট করে। এই হচ্ছে মানে আমার হচ্ছে আলোচ্য সূচি, মানে হেডলাইন। যেন এবার আমরা বিস্তারিত আস্তে আস্তে বিবরণ করলাম। আটা জিনিস খুবই ইম্পর্টেন্ট এখানে, সেটা হচ্ছে আটা দিয়ে ডরসাল স্পেডিস, মানে দেখবেন যে ডরসাল মাথা ফুটে একটা ভাস্কুলার একটা আছে, একটা সার্কিট আছে ইউ শেপের, সেটা হচ্ছে আটারিয়া তোমার কি বলে মানে যে কন্টিনিউশন প্রথম থেকে আটারি অপরতে আসছে এন্টারটিবিয়াল আটারি, পায়ে যে ঢুকে ওটার নাম হয় আটারিয়া ডরসাল স্পেডিস, সেটা আবার একটা মানে একটা সোর্সিস করে। এই আটারিয়া ডরসাল স্পেডিসটা খুবই ইম্পর্টেন্ট এই জন্য যে এটা হচ্ছে তোমার সার্ফেস মার্কিং আঁকতে দেয়। আর এখানে আমরা ক্লিনিক্যালি পালসেশন পাওয়া যায়, আমরা পায়ে যদি পালসেশন চেক করি তো সেক্ষেত্রে এখানে অ্যাটারিয়া ডরসাল স্পেডিস এর পালসেশনটা আমরা ফিল করি। সেই জন্য এই অ্যাটারিয়া ডরসাল স্পেডিস কোথা থেকে শুরু হলো, কার কন্ডিনেশন কোথা দিয়ে শেষ হয়, কার সাথে শেষ হলো, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা আমাদের পড়তে হবে। তাহলে এই হচ্ছে মোটামুটি মানে গ্রস যেগুলো পড়তে হবে, তার একটা ওভারভিউ বললাম, কেমন পড়ার চেষ্টা করি। আমার বই আসে তো নাকি, এক একজন এক এক যায়, কেউ বাজারে কেউ ঘাটে মাঠে। হ্যাঁ স্যার আসে স্যার, বই সামনে কেউ দেখা গেল যে বসে ফাঁকা ফিল্ডে বসে এরকম,
রায়ানের প্রথম স্কিম হচ্ছে স্ট্রাকচার যেভাবে আমরা পড়ি, এখানে যে বললাম অলরেডি কিছু ল্যান্ডমার্ক থাকবে, তাই না? এখানে অবুজার কিছু নেই, যেখানে ল্যান্ডমার্ক যেটা যে টিভিয়া তুমি কন্ডাইল পাবা, টিভিয়াল টিউবার্সডি পাবা, টিউবুলাকে কি করতে পারবা, এগুলো সব তোমার একটা গদলাটা তোমার একটা রিডিং দিলে সব বুঝতে পারবা। যদি তোমার অবুজার জিনিস থাকে তখন না আলাদা না কম না। এখন সুপারফিশিয়াল ভাষা দেখো, সুপারফিশিয়াল ভাষা হচ্ছে সুপারফিশিয়াল ভাষা দা ফ্রন্ট অফ দা লেগ, সেটা কি কি আছে এখানে, যে ওই সেই একটা আছে গ্রেট সেভেন আসবেন আগে যেটা বললাম, আর একটা একটা এই আটা দেওয়া ডরসাল স্পেডিস যেমন আর্কেট করে, ওর করসপন্ডিং একটা এরকম একটা মাড একটা ভেনাস একটা ই আছে আর্ক আছে, যেটার নাম হচ্ছে ডরসাল ভেনাস আর্ক। সেই ডরসাল ভেনাস আর্ক এর দুই প্রান্ত থেকে দুটা এটা হচ্ছে সেভেনাস ভেন তৈরি হয়, এটা গ্রেট সেভেনাস ভেন স্পন্সর হয়। সেটাই আর কি, এটা সব সুপারফিশিয়াল স্ট্রাকচার এটাই থাকবে। সাম কিউটানাস নার্ভ কেমন, আর রিগার্ডিং ডিপ ফাসা, ডিপ ফাসা এখানে এখানে মডিফিকেশন হয়েছে, ইয়াংকেনের সামনে দিয়ে সেই মডিফিকেশন যেটা হয়েছে সেটার নাম বললাম আমরা, থিকেন হয়েছে, সেটার নাম হচ্ছে রেটিনা কোলাম ইন ফ্রন্ট অফ দ্য অ্যাঙ্কেল জয়েন্ট, এটা হাইলি থিকেন রয়েছে, তার নাম হচ্ছে রেটিনা কোলাম। রেটিনা কোলাম আছে দুটা, তো সুপিরিয়র মানে ওপরে আর ইনফিরিয়র নিচে, যেটা ইনফিরিয়র সেটা ছবি দেখেন 8.3 সুপ্রিয় রেটিনা কোলাম ইনফিরিয়র রেটিনা কোলাম, ও দুটাই হচ্ছে এক্সটেন্স রেটিনা কোলাম, রেটিনা কোলাম বা কোলা যাই বল, আর নিচে একটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াই ছবি, এরকম একটা ব্যান্ড একদিকে আর একদিকে হচ্ছে ওয়াই আকারে। ছবি আছে 8.3 যে সুন্দর করে দেখান দেওয়া আছে, এবং এখানে এখানে জানতে চাই স্ট্রাকচার গুলো মানুষ স্পটিং এ দিতে পারে, অর্থাৎ ছবি সহ সেখানে মার্কিং করে দেয় কোনটা স্ট্রাকচার কি, সেটা হচ্ছে মনে রাখার জন্য আমার হাঁস একটি পচা ডিম পাড়বে, আমরা নোট বই দিয়ে সব সুন্দর সুন্দর লেখা। হ্যাঁ আরেকবার বলেন, এই যে রেটিনাকুলা বললাম, রেটিনাকুলাম কি, এটা হচ্ছে ডিপ ফাসা হচ্ছে মডিফিকেশন হাইলি থিকেন্ড হয়ে একটা ব্যান্ড তৈরি করছে, এটা হচ্ছে রেটিনাকুলা, রেটিনাকুলাম এটা দুটো আছে এক্সটেন্সার রেটিনাকুলাম, সুপিরিয়র আর ইনফিরিয়র, ইনফিরিয়রটা ওয়াই শেপ ছবিতে দেখা যাচ্ছে, এবং এর নিচে দিয়ে যে স্ট্রাকচার যেগুলো যাচ্ছে সেই স্ট্রাকচারটা বল, যদি আপনারা দেখেন তাহলে দেখবেন আমার হাঁস, আমার হচ্ছে টিবিয়ালিস এন্টেরিয়র, তারপর একটার নাম কি আমার হাঁস মানে হচ্ছে এক্সটেন্স হ্যালোসিস, একটি আটারি মানে টিবিয়াল আটারি, একটি কি করলো পচা মানে হচ্ছে পেরোনিয়াল নার্ভ, তারপরে হ্যাঁ পচা ডিম পাড়লে, ধরো ডিমের ডিজিটাম এসেছে ডিজিটাম পাড়লে আছে কি পেরোনিয়াস লঙ্গাস না পেরোনিয়াস টার্সিয়াস, এই তোরা তো বহুত বিরক্ত করছি, আমার বাংলা লিখে না তোরা, আমার হাঁস একটি পচা ডিম পাড়লো, এটা স্ট্রাকচার ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল, হ্যাঁ কি রেখে আমি একটু দেখে দেই 15 মিনিট পরে ক্লাসে বহুত ডিস্টার্ব হবে। তাহলে যে ইন্টারনেট নেটওয়ার্ক আমরা কি কি স্ট্রাকচার যায় সেই স্ট্রাকচার গুলো নাম বলে দাম, এগুলো তো আমরা কিন্তু এখন ম্যারাথন আকারে পড়াচ্ছি ওভারভিউ স্ট্রাকচার পাসিং আন্ডার দি রেটিনা কোলা, তাহলে কি আমার হাঁস একটি পচা ডিম পাড়লো, হাঁস তো আর ডিম পাড়ো কিন্তু পচা ডিম, কারণ আর যে এক্সটেন্স এফ্লেক্স রেটিনা কোলা বলছিলাম
পেঁয়াজ ডিম পাড়লো, এই ডিম ভাঙতেছে টিকটিকি, টিকটিকি ডিম ভাঙে নাগাল হলো। আমরা মিলাই নিন, মিলাই নিন, কেমন 33 একদম সবাই শেষে আসলেন আজকে, সবাই আগের আসছে, এই তো আসলেন পেছনে পড়ে গেছে। আমরা একদিন বললে হাসা আচ্ছা তাহলে এখন তাহলে দিস ইজ দা করলাম কোথায় একটা সময় মিডিয়া লিখ কাজ লাগছে লেটার লিখ কাজ লাগছে পড়ে যাবে টাকা না দেয়নি কিন্তু কালকে চাই নিবেন অ্যান্ড হচ্ছে মাসেলস অফ দ্য ফ্রন্ট অফ দ্য লেগ কি কি ফ্রন্ট অফ দ্য লেগে মাসেল আছে বেশি নাই অল্প কিছু তাই না ফ্রন্ট অফ দ্য লেগ অ্যান্টার কমোডো লেগে কি আছে বলছে যে মাসেস অফ দ্য এন্টার কম্পার্টমেন্ট অফ দ্য লেগ আর দ্য টিবিয়াল ইজ অ্যান্টেরিয়র এক্সটেন্স অ্যালোসিস লঙ্গাস ইজিডর্ম লঙ্গাস আর পেরুনিয়াস টা যে চারটা মাসেল হ্যাঁ যেটা ওই রেটিনাকুলাম নিচে দিয়ে যাচ্ছে বিভিন্ন মেইনলি চিপ মাসেল আছে এটা আছে টিবিয়াল ইজ অ্যান্টেরিয়র দাও হোক কাপ দিয়ে দাও দাও টিবিয়াল লেটার মেলুলাস তার নিচ দিয়ে যে কম্পার্টমেন্ট সেটার নাম হচ্ছে পেরোনিয়াল কম্পার্টমেন্ট পেরোনিয়াস লঙ্গাস এন্ড পেরোনিয়াস ব্রেভিস এই মাসেলটা আপনাকে আমার কথা শুনছেন ঠিক আছে ওকে বেস্ট অফ লাক তাহলে মাসেল গুলো শখে দেখেন একটা শখ 8.4 এখানে সুন্দর দেওয়া আছে নার্ভ সারা হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ সাইটিক নার্ভ ভাগ হলো টিবিয়াল নার্ভ আর কমন পেরোনিয়াল নার্ভ যে ওখানে ভাগ হয় সকল মাসেলকে সাপ্লাই দিয়ে তাহলে সকলের নার্ভ সাপ্লাই হবে ডিপ পেরোনিয়াল নার্ভ সে আবার হচ্ছে স্ট্যাটিক নার্ভ ব্রাঞ্চ এরকম করে আর এরকম ইনভার্সন করে পা দেখালে ভালো যাই তাহলে বললাম মোটামুটি তাহলে এখন পড়বেন এই অরিজিনাল ইনসার্শন আর না সাপ্লাই আছে মেইনলি পড়তে হবে আচ্ছা তারপর মেসেজ আর বললাম না মেসেজ এক জায়গায় দেখি বলবো বলবো সেটা সেটা হচ্ছে মেসেজ অফ দ্য লোয়াল লিম্ব ওইখানে আমার একটা একটা আইটেম আছে ওখানে পড়ার চ্যাপ্টার জানো ওভারভিউ যদি বলি একটা হালকা যদি বলতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে যে ভেসেজ দান আছে এনটিএফটিভেল আর্টারি এটা হচ্ছে এন্টারটেবল আর্টারিটা কোথা থেকে এসছে এন্টারটেবল আর্টারি স্মার্ট টার্মিনাল ব্রাঞ্চ অফ দা পপলিটাল পপলিটাল আর্টারি দুটো ব্রাঞ্চ দুটো ব্রাঞ্চ আছে একটা হচ্ছে একটা হচ্ছে যে এন্টেরিয়র আর পোস্টেরিয়র টিবিয়াল পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি নাকি ছোট ব্রাঞ্চ সেটা হচ্ছে এন্টারটেবল আর্টারি লার্জার হচ্ছে এটা কোথা দিয়ে কোথায়
আচ্ছা, আর ম্যারাথন দিলে এখন পড়াচ্ছ না, শুধু ডিপ করে নিল না সময় ঢুকলো না, অনেক সময় একটা শর্ট নোট দিয়ে দেয় যে ডিপ করে নিল না, বুঝছেন? কি হবে আর কি করে পাটা যদি এরকম হতে না পারে, এরকম পড়ে যাবে, তার নাম কি? ফুট ড্রপ হবে, হাত ড্রপ না, ফুট ড্রপ। রিপ্রোডিয়াল নার্ভ হচ্ছে যে এন্টার কম্পোনেন্ট অফ দ্য ফুট লেগের, সেটা হচ্ছে টিপ নার্ভ, এটা হচ্ছে ইট ইজ দ্য টার্মিনাল ব্রাঞ্চ অফ দ্য কম্পোনেন্টাল নার্ভ। রুট ভ্যালু হচ্ছে লাম্বার 4-5 স্যাক্রাল 1-2 1-2-3 নাই, কেমন শুধু 1-2 জানলেন সেটা কোথা থেকে শুরু হয়েছে? ব্রাঞ্চ অফ কন্ট্রোল নার্ভ নাকি? এটা হচ্ছে এট দা নেক অফ দ্য ফিবুলা, সেখান থেকে স্টার্ট হয়, তারপরে এন্টার কম্পার্টমেন্ট ঢুকে কিভাবে কিভাবে এটা এটা যে ফিবুলার নেককে উইঙ্গিং করে এন্টার কম্পার্টমেন্টে ঢুকবে, এবং এন্টার টিবিয়াল আর্টারি না বরাবর এটা নিচের দিকে নেমে যায়, নেমে যে যতগুলো মাসেল আছে এন্টার কম্পার্টমেন্টে, আমরা আগেই পড়লাম এন্টার কম্পার্টমেন্ট মাসেল সবগুলো সব মানে অ্যাঙ্কিউলাস অ্যান্টেরিয়াস লং ডিজিটাল লঙ্গা সকল মাসেল যদি কোনো কারণে প্যারালাইজ হয় এই নার্ভটা, সেটা একটু কথা বলে আসতে হবে, তাহলে সেটা হয় ডরসিফ্লেকশন অফ দ্য ফুট ইজ ইম্পেয়ার্ড, দ্যাট ইজ কজেস দ্য ফুট ড্রপ। তাহলে যদি ডিপ পেরিনিয়াল নার্ভ শর্ট নট পড়ে, তাহলে আপনারা বলুন যে এটা কোথা থেকে আসছে বা কার ব্রাঞ্চ, যে কন্ট্রোল একটা ব্রাঞ্চ এট দ্য স্টার্ট এট দ্য ব্রেক অফ দ্য ফিবুলা, সেটা হচ্ছে এটা ইন্টারমাসকুলার সেপ্টামকে পাস করে এন্টার ইন্টার কম্পার্টমেন্টে ইন করবে, তারপরে ইন করে কি করবে সে টিবিয়াল আর্টারি এন্টার টিবিয়াল আর্টারি করসপন্ডিং হয়ে চলে যাবে, যে বিভিন্ন মাসেলগুলোকে সাপ্লাই দেবে, এবং এটা যদি ইঞ্জুরি হয় তাহলে ফুট ড্রপ হবে, এটুকু যদি বলতে পারেন। এবং তার রুট ভ্যালু হচ্ছে লাম্বার 4-5 1-2, তাহলে আর কোনো চিন্তার কারণ নেই, আপনারা ওই 3 নম্বরের মধ্যে 2 নম্বর 3-2.5 নম্বর হয়ে যাবে, আর ছবি যদি কেউ আঁকতে পারেন তাহলে 3-3ই পাবে। তো পল্লা মূল আছে দেখে দেন পা আঁকেন, এটা দেখা যাচ্ছে পলা আঁকছেন, হয়ে গেল। এখন কিভাবে আপনার ডরসিফ্লেকশন এটা করবেন, কিভাবে অত টেস্ট করার দরকার নেই, শুধু জ্ঞানটুকু থাকলে হবে যে ডিপ পেরিনিয়াল নার্ভ ইঞ্জুরি হলে রাউন্ড পড়ালাম, কমে 10-15 মিনিট পড়াইছি, আচ্ছা তাহলে এখন আপনাদের কামে সেটা হচ্ছে আমাদের এখন আমার এন্টার কম্পার্টমেন্ট অফ দ্য লেগ পড়ালাম, আর থাকলো ল্যাটারাল কম্পার্টমেন্ট না, অল্প একটুকু আছে কিছু নেই, যেমন আপনার পড়বেন কালকে কালকে শুক্রবার না শনিবার ডিসকাশন করে পরে একটা আইটেমের ডেট আইটেম ল্যাটারাল কম্পাউন্ডের মাসেল কিন্তু দুটা বেশি না, অল্প আছে মাসেল, আপনারা নিজেরা পড়লেও পারবেন, স্টুডেন্ট লঙ্গাস স্টুডেন্ট পারসেন্স, এটা তো আগে বলছি স্টুডেন্ট লঙ্গাস আর ব্রেভ এই দুটাই, তাহলে আর কিছুই তো না, এটা বলে দিই স্যার, এই যে ডরসালিস প্যাডিস আর্টারি ওইটা স্যার পড়ান,
The lateral commodore is missing night. So, the muscle is peroneus longus and peroneus brevis. It is behind the lateral medullus. It is J. সেসবে কোথায় ট্রান্সভার্সাল বোন এই ছবি সুন্দর করে হচ্ছে না আচ্ছা তাহলে এটা আপনি পড়লে বুঝবেন কোনো অবুঝার কিছু নাই এখন আমরা যেটা পড়াতে হচ্ছে সেটা পড়াই সেটা হচ্ছে ওই 8000 ডর্সাল স্পিডিস এটা আপনাকে একটু গুরুত্ব সহকারে পড়তে হবে কারণ এখানে সারফেস মার্কিং থাকে এবং আমরা পায়ে পালস আছে না নাই সেটা এই আটে দিয়ে ক্লিক করে বুঝি কেমন তাই বলছে দিস ইজ দা চিপ দর্শকের ফুটে এইটা দিয়ে পালপেশন করা হয় এবং পালপেশন করা একটা ডিজিজ আছে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ এর সংক্ষেপে বলে পিভিডি পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ মানে দূরবর্তী যে শিরার রোগ অনেক সময় সার্কুলেশন থাকে না এবং এই বিষয়ে আঙুলগুলোতে রক্ত মরে যাচ্ছে না তার কি হবে যখন রক্ত প্রবাহ নাই সেটা আস্তে আস্তে ডেড হয়ে যাবে এটা হচ্ছে গ্যাংরিন হয়ে যাবে হ্যাঁ এটা বলছে যে হচ্ছে ভ্যাজো অক্লোসিভ ডিজিজ বা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ এই ক্ষেত্রে ডিজিজ যাদের আছে বা এরকম সাসপেক্ট করা হয় আঙুল হচ্ছে ব্লাকিশ হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে মানে ড্রাই ডেড হয়ে যাচ্ছে কাজ থাকে আমাদের যে ওই 8000 ডর্সাল স্পিডিস এর পালসেশনটা আছে না নাই কারণ হচ্ছে ওই না থাকে তখন আমরা সার্চ করে পপিটাল লুসিস দেখবো তা দেখলাম সেটা নাই তখন আমরা পিউরাল লুসিস দেখবো মানে কোন পর্যন্ত যে নাই সেটা আমরা ক্লিনিক্যালি জাজ করতে করতে যাই সো এই এইটার কারণে এই পেরিফেরাল ভাস্কুলার ডিজিজকে ডিটেক্ট করার জন্য ক্লিনিক্যালি এই এই ভাষায় দর্শকের স্পেডিসের খুবই গুরুত্ব আছে কথা বুঝেছেন আচ্ছা তার একটা আমার একটা আর একটা কথা বলছি আগের দিন বলছিলাম যে সোলিয়াসকে বা কাপ মাসলের সোলিয়াসকে পেরিফেরাল হাট বলে আপনাকে বলছিলেন জি স্যার হ্যাঁ জি স্যার পড়ছে স্যার ওখানে আছে যে সোলিয়াসের মধ্যে ভাল প্লেস অনেক বড় বড় ভেনাস সাইনাস থাকে যখন আমরা সংকোচন করে হাঁটি তখন চাপ দিয়ে ভেন আটের এগুলো ব্লাড গুলোকে ডিপ ভেনের ভেতর দিয়ে সিস্টেম সার্কুলেশন দিয়ে দেয় আর যখন রিল্যাক্স থাকে তখন সুপারফিশিয়াল ভেন থেকে রক্ত নিয়ে ওই সাইনাস জমা হয় তা হার্ট যেমন হচ্ছে সংগ্রহ করে আবার ছেড়ে দেয় তদ্রূপে অ্যাকশন করে বলে এটাকে পেরিফেরাল হার্ট বলে এখন বলছিল যে এটাকে পেরিফেরাল হার্ট বলে শর্ট নোট পড়ে হোয়াই সোলিয়াস অফ কাপ মাসেল ইজ কল্ড পেরিফেরাল হার্ট আমি পরীক্ষা থাকেই থাকেই না আবার জিজ্ঞাসা করে স্যার আচ্ছা যেখানে আমি পড়ছিলাম সেখানে বলি তাহলে যে এটা হচ্ছে দূরবর্তী ভেসেলের ডিজিজ বা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ ধরার জন্য আমরা এই ভেসেলকে পালপেট করি ক্লিনিক্যালি এবং কোথায় করা হয় সেটা একটা লোকেশন আছে কোন জায়গা করি এবং এই যেটা চারটে ডর্সাল স্পেসিস টা কার্ভাল ছবি একটু দেখতে চান এই ছবি একটা আছে দেখেন এই অপোজিট পেজে সেটা হচ্ছে 8.8 এর ছবি আছে 8.8 এটা হচ্ছে এন্টার টিবিয়াল আর্টারির ডাইরেক্ট কন্টিনিউশন হ্যাঁ এন্টার টিবিয়াল আর্টারির ডাইরেক্ট কন্টিনিউশন আছে 8000 ডর্সাল স্পেসিস ল্যাটারাল ডর্সাল স্পিডিস কার কন্টিনিউশন এন্টার টিবিয়াল ল্যাটারাল বা আচ্ছা শুরু হয়েছে কোথা দিয়ে দেখেন দি আটার ইজ বিগিন বিগিনিং শুরু হলো ইন ফ্রন্ট অফ দ্য অ্যাঙ্কেল অ্যাঙ্কেলের সামনে দিয়ে স্টার্ট হয়েছে বিটুইন দ্য টু মেরুলাই মানে দুই মেরুলাই আছে না মিডল অ্যান্ড ল্যাটারাল মেরুলাই ঠিক সাম তার মাছ বরাবর অ্যাঙ্কেল জয়েন্টের ওখান থেকে স্টার্ট হয়েছে মানে ওই একই তো ভেসেল ওখান থেকে বলা হচ্ছে ওটাকে 8000 ডর্সাল স্পিডিস তারপর হচ্ছে ইট পাসেস ফরওয়ার্ড অ্যালং দ্য মিডিয়াল সাইড অফ দর্শন অফ দ্য ফুট টু রিচ দ্য প্রক্সিমাল এন্ড অফ দ্য ইন্টারমেটারাশাল স্পেস মানে ফার্স্ট এবং সেকেন্ড এই ইন্টারমেটারাশাল স্পেস এই বরাবর যাবে তার মানে কি পায়ের হচ্ছে মিডিয়াল সাইড দিয়ে যায় এখানে কি করবে ভেতরের দিকে চলে যাবে এবং বসে যায় ইন বিটুইন
two head of first dorsal interosseous muscle and enters in the sole, completing the plantar artery lats. বুঝেছেন কিছু বুঝেন নাই তাহলে দুই মেলুয়েশন মাঝখান দিয়ে স্টার্ট হলো আসলে তো এন্টারটিভেল আর্টারির কন্টিনিউশন কন্টিনিউশন যেই মেলুয়েশন বরাবর আছে তখন ওটা নাম ধারণ করলো একই জিনিস নাম ধারণ করলো আর্টারি ডর্সাল স্পিডিস এবং ওটা মাঝখান দিয়ে একটু টার্ন নিয়ে মিডিয়াল সাইড দিয়ে যাবে মানে ফার্স্ট এবং সেকেন্ড মানে এই যে মেটা ডর্সাল বোন তার ভিতরে স্পেস এটা আছে ফার্স্ট ওয়েভ স্পেস এই স্পেস বরাবর যাবে স্পেস বরাবর যাইতে যে কিছু দূর অগ্রসর হয়ে কি করবে এবং ইন বিটুইন টু ইন্টারশিয়াস ডর্সাল ইন্টারশিয়াস মাসেল এখান থেকে সে ডিপে ইন করবে ছবিতে আছে ডিপে ডিপে যে ভেতরে যে এখানে যেমন আঠা যে প্লান্টার আর্টস আছে প্লান্টার সার্ভিস আর্টস আছে সেই প্লান্টার সার্ভিস আর্টসের সাথেও কমিউনিকেটিং করে একটা আর্টারিয়াল আর্টস কমপ্লিট করবে বুঝেছেন মজার নাই কিন্তু এখানে ছবি দেখেন এই যে 8.8 ছবি আসছে যাওয়ার পথে চারিদিকে ব্রাঞ্চ দিছে ব্রাঞ্চ দিয়ে এবং একটা দেখেন এই যে আরপি ডাটা একটা ব্রাঞ্চ দিছে তারপর টার্সাল ব্রাঞ্চ দিছে তারপর মেলুলার ব্রাঞ্চ দিছে বিভিন্ন দুই সাইড দিয়ে ব্রাঞ্চ দিছে ব্রাঞ্চ দিছে কিন্তু মেইনটা চলে গেছে ফার্স্ট ওয়েবসাইট দিয়ে যে ও কি করছে আবার কিন্তু ওই মাসকে পাস করে প্লান্টার সার্ফেসেও চলে গেছে যে সেখানে একটা আর্টারিয়াল প্লান্টার আর্টস তৈরি করবে ওপরে যেমন একটা আর্টারিয়াল ডর্সাল স্পিডিস করছে না একটা আর্টস ওপরে সেরকম প্লান্টার সার্ফেসে একটা আর্টস তৈরি করবে সেটা মানে ওই একই বিষয় যদি কমপ্লিট করবে তাহলে কি বললাম এতটুকু শুরু হলো এন্টারটিভেল আর্টারি দিয়ে ইন বিটুইন মেরুলাস ইন ফ্রন্ট অফ দ্য অ্যাঙ্কেল তারপরে ফার্স্ট স্পিডিসে যাচ্ছে চারিদিকে ব্রাঞ্চ মেলুলার ব্রাঞ্চ টার্সাল ব্রাঞ্চ তারপর হচ্ছে আর্কিড ব্রাঞ্চ ইত্যাদি ইত্যাদি এবং ডিজিটাল আর্কিড ব্রাঞ্চ থেকে আর অনেকগুলো ডিজিটাল ব্রাঞ্চ আছে আর মেইন যে স্ট্রিম সেটাকে সেটা পাস করে কোথায় যাবে ডিপে চলে যাবে ডিপে যে প্লান্টার সার্ভিসে আবার অন্য আর্কিডের সাথে কমিউনিকেটিং করে এটা হলো তার বিগিনিং কোর্স অ্যান্ড টার্মিনেশন তাহলে কি কি ব্রাঞ্চ আছে ওই যে ল্যাটাল টার্সাল আটারি আছে তারপর হচ্ছে তোমার আরকুইড আটারি আছে তারপর হচ্ছে মেটাটার্সাল আটারি আছে এগুলো ব্রাঞ্চ কথা হয়ে শেষ এখানে আর কিছু নাই বুঝেছেন নাকি না কিছুই বোঝেন নাই বুঝছি স্যার একটু পড়া লাগবে স্যার ছবি দেখেছেন জি স্যার দেখছি স্যার সুন্দর করে দেখেন ছবিটাতে ভালো করে দেখাইছি একটা লম্বা লাল একটা স্ট্রিম চলে এসে মেরুলাসের মাঝখানে দুই সাইডে ব্রাঞ্চে আবার ইন করেছে প্লান্টার সার শেষ এটা হচ্ছে মাথায় একটা ঢুকান আর পড়ে নিয়ে ক্লিয়ার করি এটা মোটামুটি এটা কথাবার্তা হয়ে গেল আচ্ছা তাহলে এখন ল্যাটাল কম্পার্টমেন্ট পড়তেছিলাম সেখানে তো মাসেল আছে এন্টার কম্পার্টমেন্টে যে ডিফারে মডিফাই যে রেটিনাকুলা তৈরি করে তার নাম হচ্ছে এক্সটেন্সার রেটিনাকুলা ফেলে দিয়ে ধরলাম দিদি আচ্ছা তারপরে যে মিডিয়াল সাইডে যে রেটিনাকুলা আছে তার নাম হচ্ছে ফ্লেক্সার রেটিনাকুলা ল্যাটাল সাইডে যে ডিফারে মডিফাই যেটা রেটিনাকুলা তৈরি করে তার নাম পেরোনিয়াল রেটিনাকুলাম তার ভেতর দিয়ে দুটো টেন্ডন যাবে যে ও সামনে যে ইনসার্শন হবে কোথায় মানে বেজ অফ দা তাহলে তিন চার জায়গায় ইনসার্শন এখানে সব পড়ে নিলে পাবেন আপনারা তাহলে মোটামুটি আপনারা এবার হচ্ছে আজকে মানে আপনাদের ক্লাস টাস থাকলো আমার শনিবারে প্রিফারেবলি সকালেই আমার যদি আমরা সকালেই ক্লাস করি সকালেই যদি এইরকম টাইম হয় অসুবিধা নেই আপনাদের মানে এরকম টাইম হলো সুবিধা হবে বিস্তারিত বিভাগ আলোচনা করা শেষে এটা সময় নিয়ে আইটেম লোক বুঝেছেন আপনাদেরকে পড়তে হবে আর আমি বললাম তাতে খুব একটা লাভ হবে না
লাভ তো আমাদের হচ্ছে ওই এটা সেই দাদার গল্পের মতো এক ঘন্টায় 2 বিঘা জমি চাষ গল্প। এনিওয়ে তাহলে আপনার নাকি বেস্ট অফ লাক রাখলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।